वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর থেকে ভারতবর্ষের একটি জায়গায় বিরাট বড় ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটে গেল, যার ফলে প্রচুর মানুষের প্রাণ গেল। তো এই অ্যাক্সিডেন্টটি ভারতবর্ষের কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে এবং কতজন মানুষের প্রাণহানি হয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। ট্রেন এসে গিয়েছে আর খোলা রয়েছে রেলগেট, আর রেলগেট খোলা থেকে নিশ্চিন্তে গাড়িগুলো লেভেল ক্রসিং পার করে, আর তাতেই হলো বিপত্তি। দুরন্ত গতিতে আসা ট্রেনের ধাক্কায় কার্যত ধূলিসাৎ হয়ে বেশ কয়েকটি গাড়ি। ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, গুরুতর অবস্থায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, লখনৌ চণ্ডীগড় সুপারফাস্ট ট্রেনটি যখন উত্তরপ্রদেশের মিরনপুর স্টেশন অতিক্রম করে তখন পার্শ্ববর্তী রেলগেট খোলা ছিল। এই সময় দুরন্ত গতিতে আসা ট্রেনটি দুটো ট্র্যাক, একটি গাড়ি ও একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে, যার জেরেই ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়, গুরুতর আহত হন একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত হয়েছেন, পাশাপাশি পুলিশও উপস্থিত হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে রেলগেটটি স্বয়ংক্রিয় ছিল না, যে রেলকর্মীর রেলগেট বন্ধ করার দায়িত্ব ছিল তিনি বন্ধ করেননি কেন, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। রেল ইঞ্জিনের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, তারা দ্রুত ক্ষতিগ্রস্ত রেল লাইনকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। আশা করা হচ্ছে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। অন্যদিকে ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তো আপডেটটি এই পর্যন্ত ছিল। পরবর্তীতে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।